يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم معجز محترم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের আপনাদেরকে নতুন এক নিয়ম নিয়ে আপনাদের সামনে আমি খুতবার পূর্বের সামান্য সংক্ষিপ্ত কোরআনের কিছু আয়াতের অনুবাদ তার প্রাসঙ্গিক কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে সর্বপ্রথমে আমি আপনাদেরকে শান্তির বাণী জানাইতে চাই, তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের উত্তর সকলেই দিলেন না, সালাম নিয়ে আপনাদের সমস্যা আছে? আবারও আমি সালাম দেবো, আপনারা উত্তর দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহ ফি খায়রাদ দারাইন। আমি আজকের সালাম দ্বারা শুরু করলাম, এটা আমি রাস্তায় দেখাওয়ালা কোনো ব্যক্তির সাথে সালাম দেই নাই, বরং শিক্ষা স্বরূপ আপনাদেরকে সালাম দিয়েছি। কি স্বরূপ? শিক্ষা স্বরূপ দিয়েছি। যাতে করে আমাদের মুসলিম সমাজের প্রত্যেকটি স্থানে আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ এবং নাজিল হয়। বলুন আমিন। আরো জোরে চিৎকার মেরে বলি আমিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা আজকের আমি যেই কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করেছি 18 পারার সূরায়ে নূরের 21 নম্বর আয়াত, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন আমরা শুনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান। হে মুমিনগণ, তোমরা শয়তানের পদঙ্কন করো না। কাদেরকে বলেছে? মুমিনদেরকে বলেছে। কাদেরকে? আচ্ছা বলুন তো, মসজিদে মুমিন লোক বেশি আসে না বেদিন লোক বেশি আসে? মুমিন লোক। ইমান আমার এইটাই সবচেয়ে বড় পরীক্ষা, যত কিছু ঝায় ঝামেলা থাকুক, তারপরও যখন আজান দেওয়ার পরে মসজিদে যেই মুসল্লি আসে, বোঝা যাবে তার অন্তরে আল্লাহর মহাব্বত আছে। আলহামদুলিল্লাহ বলুন, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এদিকে আপনারা খুশি না? কারণ এই সময় আপনি আরো কত আনন্দ ফুর্তিতে থাকতে পারতেন, কিন্তু আল্লাহ আপনাকে মহাব্বত করেছেন, মায়া করেছেন, দয়া করেছেন, যার কারণে আমরা মসজিদে আসতে পেরেছি। এটা আল্লাহর রহমত, আল্লাহর করুণা।
বুঝতে হবে পৃথিবীর যত মানুষ রয়েছে তার মধ্যে প্রথম সারির মুসল্লিদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ আল্লাহ কোন সাধারণ মানুষকেও বলেন নাই ইহুদি খ্রিস্টানদেরকেও বলেন নাই নাস্তিকদেরকেও বলেন নাই আপনার আমার মত দুই পাও আলা দুই চোখ আলা মানুষ পৃথিবীতে আছে না নাই তাদেরকেও বলেন নাই বলছেন একমাত্র যারা মুমিন যাদের মনটা নামাজে থাকে যাদের মনটা আল্লাহর সাথে লাগা থাকে সব কিছু ব্যতিব্যস্তের মধ্যেও যখন মুয়াজ্জিন আজান দেয় তারা মসজিদে চলে আসে আলহামদুলিল্লাহ এই মুমিনদেরকে বলেন নসিহাত করতেছেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানের অনুসরণ করিও না তোমরা কার অনুসরণ করিও না শয়তানের এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান যারা শয়তানের আনুগত্য করে কার আনুগত্য ভালো করে বুঝুন কার আনুগত্য ওয়ামান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান যারা শয়তানের আনুগত্য করে ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার তাদেরকে শয়তান আদেশ দেয় অশ্লীলতার তাদেরকে ফাহিশা কাজের আদেশ দেয় তাদেরকে অসৎ কাজের আদেশ দেয় প্রথমে আল্লাহ তাআলা বলেছেন যারা তোমরা শয়তানের আনুগত্য করবে না এরপর বলেছেন যারা আনুগত্য শয়তানের করবে তাদেরকে কোরআনে কারিমের এই আয়াতে দুইটা জিনিসের শিক্ষা দিয়েছেন যে শয়তানের আনুগত্য করলে আল্লাহ তাআলা তাদেরকে শয়তান এক নম্বর শিক্ষা দেয় অশ্লীলতার ফাহেশা কাজ বেহায়া কাজ বেল্লল্পনা কাজ লাঞ্ছনাকর কাজ বেইজ্জতিকর কাজ অন্যদিকে অসৎ কাজের এই শয়তান তাদেরকে আদেশ করে ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা আল্লাহ তাআলা বলেন যদি আল্লাহ তাআলার দয়া ফজল করম না হতো তোমাদের একজনকেও আল্লাহ পবিত্র করতেন না সুবহানাল্লাহ বুঝা গেল নামাজ পড়ি মুমিন হয়েছি তারপরও মাঝে মধ্যে শয়তান আমাদেরকে একটু দূরে সরায় দেয় এরপর আল্লাহ বলেন তোমাদেরকে যদি আল্লাহ তাআলা এই গুনাহ থেকে পবিত্র না করত তাহলে কেউ আল্লাহ তাআলার রহমত না থাকলে কেউ পবিত্র হতে পারতেন না ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে পবিত্র করেন ওয়াল্লাহু সামিউন আলিম আল্লাহ তাআলা সব বিষয়ে জানেন এবং শুনেন আল্লাহ আমাদের যাকে ইচ্ছা তাকে পবিত্র করেন তাই বোঝা গেল পবিত্র যাদেরকে করেছেন তারাই তো পবিত্র স্থানে থাকে কথা বলেন ঠিক কিনা আর যাদেরকে আল্লাহ পবিত্র করেন নাই তারা পবিত্র হতেও পারে না পবিত্র স্থানে আসতেও পারে না তাহলে এই আয়াতে কারিমা শয়তানের আনুগত্য না করার কথা বলে শয়তানের দুইটা কাজের কথা উল্লেখ করেছেন যারা শয়তানের আনুগত্য করবে তাদেরকে শয়তান দুইটা কাজের আদেশ দেয় এক নম্বরে তাদেরকে অশ্লীলতার আদেশ দেয় কিসের আদেশ দেয় দুই নম্বরে অসৎ কাজের আদেশ দেয় এখন আমি কোন স্থানে আছি
আমাকে যাচাই করার দরকার আছে কি নাই? কথা বলুন, স্বর্ণকারের থেকে এক নম্বর স্বর্ণ কিনবেন, 22 ক্যারেটের স্বর্ণ, 21 ক্যারেটের স্বর্ণ যখন কিনবেন তারপরও আপনি পরীক্ষা না করে নেবেন কিনা বলুন? আপনি কি নেবেন? পরীক্ষা না করে কেউ নেবেন না, কথা বলুন ঠিক কিনা? আমি যদি এক নম্বর ইমানদার হতে পেরেছি কিনা, না কখন আমাকে শয়তান দাগা দেয়, কখন আমি তার আনুগত্য করি, এটুক কমপক্ষে আপনার আমার জানা প্রয়োজন আছে কিনা বলুন, যাতে করে আমরা বুঝতে পারবো শয়তান আমাদের উপর এখন সওয়ার হয়েছে, কথা বলুন ঠিক কিনা? এক নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, শয়তানের আনুগত্য করলে শয়তান আদেশ করে অশ্লীলতার ফাহিশা কাজে। যখন যেই বান্দার মনের মধ্যে যখন ওয়াসওয়াসা দিবে কোন সুন্দরী নারী দেখলে, যখন নারীরা যখন সুন্দরী সুন্দর পুরুষকে দেখলে যখন মনের মধ্যে ওয়াসওয়াসা তৈরি হয়, তখন বুঝবা তুমি আমি শয়তানের পদঙ্কন করেছি। রাস্তায় হাঁটতে বের হয়েছি, সুন্দরী রূপসী নারী গেল, চোখটা তো মানুষের স্বাভাবিক গতিতেই চলে যায়, কথা বলুন ঠিক কিনা? যাওয়ার পরে তুমি যদি সেই চাওয়াকে নিয়ে কল্পনায় আনন্দে ফুর্তিতে মজা থাকো, মনে করবা তোমাকে আমাকে শয়তান দাগা দিয়েছে। সমাজ আমাদের থেকে আজকের কোথায় চলে গেছে? অশ্লীলতার কাজ আদেশ তো করি, বর্তমান সমাজে অশ্লীলতা বেহাই আপনাকে আমাদের এই সমাজ কিছুই মনে করে না, কথা বলুন ঠিক কিনা? আমাদের সমাজ ছেলে বলুন মেয়ে বলুন, ভাই বলুন বোন বলুন, স্বামী বলুন স্ত্রী বলুন, পিতা বলুন মা বলুন, আমরা এখন অশ্লীলতাকে অশ্লীলতা মনেই করি না। এই যুবক ভালো করে খেয়াল করো, যেই ঘরের টিভির পর্দার মধ্যে নাক নাগিনী ড্যান্স করে চুম্বন করে, স্ত্রীও দেখে স্বামীও দেখে সন্তানও দেখে ছেলেও দেখে মেয়েও দেখে বাবাও দেখে মাও দেখে, বলতো এই পরিবারের ভিতরে লজ্জা আছে? যেই পরিবারের ভিতরে লজ্জাহীনতার কাজ ঐক্যবদ্ধভাবে দেখে, এবার প্রশ্ন করে দেখো এই ঘরটা আদেশ করেছে কে? শয়তান। কে আদেশ করেছে? কারণ আল্লাহ তো আগেই বলছে শয়তানের আনুগত্য করবে না, ইয়ামুরু বিল ফাহশা, সে তো অশ্লীলতার আদেশ করবে। তোমার বাবাকেও অশ্লীলতার আদেশ করেছে, তোমাকেও করেছে, তোমার মেয়েকেও করেছে, তোমার স্ত্রীকেও করেছে, সবাই এক জায়গায় বসে যখন দেখে একটা টিভি যখন কোনো শো দেখে, তখন এই অশ্লীলতা যখন ঘরের সকল শ্রেণীর ভিতরে দেখে, তখন বুঝা যাবে শয়তান আমাদের সকলের উপরে ভর করেছে, বলুন ঠিক কিনা? এক ঘরের ভিতরে যদি এই পরিস্থিতি হয়, টিভির ভিতরে যখন যৌন চর্চা হয়, অপরিচিত নারীকে এক অপরিচিত পুরুষ যখন জড়া ধরে চুম্বন করে, এটাকে কি আমরা অশ্লীলতা বা যৌনচার বলতে পারি কি পারি না বলুন? কথা বলুন ঠিক কি না? যারা এই যৌনচারকে এক টিভির প্রকাশ্যে দেখে, আপনি আমি বিবেচনা করে দেখুন, আমার মেয়ে
যখন অন্য একটা ছেলেকে দেখবে তখন তার বাস্তব নমুনা এই চাহিদা তার ফুটে উঠবে কিনা বলুন। এটা আপনাদের কিনা আমাকেও আমি বলছি, এ মুসলমান আমার দিকে তাকাও, এটা আমাকে আমি বলেছি। আমার ছেলে যদি একই টিভিতে এই দৃশ্যগুলি দেখে, সে রাস্তায় বের হলে অন্য একটা নারীকে দেখলে তার কুরিপু কামরিপু জেগে উঠবে কিনা বলুন। তুমি ঘরে বিশাল বড় টিভি চ্যানেল দিয়ে গেছো, তুমি সৌদি আরব রয়েছো, বিভিন্ন অশ্লীল দৃশ্যগুলি দেখে আজকের তোমার ঘরের স্ত্রী সে নিজের যৌবনকে ঠিক রাখতে না পারে পর পুরুষকে ঘরে ডেকে এনে জেলায় লিপ্ত হয়ে থাকে। এগুলি কার দায়িত্ব? তোমার আমার কারণে। এটা আমি আপনার ঘর কেন, আমার ঘরও তো একই অবস্থা, কথা বলুন ঠিক কিনা? তাহলে জেনার হাত থেকে আমরা বাঁচবো কিভাবে? যখনই আমি ঘরে টিভি কিনে দিয়ে তাদেরকে চ্যানেলের ব্যবস্থা করে দিব, বুঝতে হবে আমাকে আমার পিছনে শয়তান ভর করেছে। আল্লাহ যেহেতু বলেছেন তোমরা শয়তানের পদাঙ্কন করবে না, এখন যখন আমি এই টিভি নিয়ে ঘরে দিয়েছি মনোরঞ্জন করার জন্য, মনোরম ফুর্তি ফার্তা করার জন্য, ঘরের ভিতরে অশ্লীলতার যন্ত্র দিয়েছি, এখন বুঝে যাবে আমার পরিবার সহকারে আমি আমাদের সকলকে শয়তান অশ্লীল কাজের ভিতরে লিপ্ত করে ফেলেছে অলরেডি, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমি বলবো যুবকদেরকে লক্ষ্য করে বলবো, হে যুবকেরা, আল্লাহর নবী ইরশাদ করেন, ইয়া মাআশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআত, তোমাদের মধ্যে যদি কারো সক্ষম হও বিবাহ করার জন্য তোমরা বিবাহ করে নাও, যদি তোমাদের যদি কারো বিবাহ করার মতো যোগ্যতা থাকে, শারীরিক যোগ্যতা, মানসিক যোগ্যতা, অর্থের যোগ্যতা যদি থেকে থাকে, একটা স্ত্রীকে বরণ পোষণ দেওয়ার মতো যোগ্যতা তোমার যদি থেকে থাকে, আল্লাহর নবী বলেন ফালিয়াতা জাওয়াস, তুমি যেন তাড়াতাড়ি বিবাহ করে নাও, সে যেন তাড়াতাড়ি বিবাহ করে নাও, কথা বলুন ঠিক কিনা? ফাইন্নাহু আগাদুলিল বাসর, কেননা এই বিবাহের দ্বারা চোখকে শীতল করে, ঠান্ডা করে, শীতলতা করে, পর নারী দেখা থেকে জবানকে হেফাজত করে, চক্ষুকে হেফাজত করে, কথা বলুন ঠিক কিনা? ওয়া আহসানুল ফারাজি, যেই ব্যক্তি বিবাহ করলো তার লজ্জা স্থানের জন্য উত্তম পন্থায় হেফাজত করে নিল সে, নিজের ঘরের স্ত্রী থাকলে যৌন লিপ্সা রাস্তায় তার কখনো দাঁড়াবে না, কামরিপু দাঁড়াবে না, পর নারীকে দেখলেও সাথে সাথে তার মনের চাহিদা মেটানোর জন্য আল্লাহ উত্তম পন্থা তোমার আমার জন্য রেখে দিয়েছে, ঠিক কিনা বলুন? ওয়ামান লাম ইয়াসতাতি' ফালাইহি বিসাউব, যদি তুমি সক্ষম না হও লালন পালনের ভার না নিতে, একটা মেয়েকে তুমি খাওয়াইতে খাওয়ানোর মতো শক্তি যদি তোমার না থাকে, তুমি লাগাতার রোজা রাখে না, রোজা রাখতে থাকো, দোয়া করতে থাকো, আল্লাহ আমার মনের খাইশকে এই রোজার মাধ্যমে তুমি ধৈর্য ধরার ব্যবস্থা করে দাও। কে শিক্ষা দিয়েছেন? আল্লাহর নবী। কে শিক্ষা দিয়েছেন? সুবহানাল্লাহ বলুন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, অসংখ্য হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে ঢুকে রাস্তায় কোনো কাজ যদি হঠাৎ করে পড়ত তখন সে তাড়াতাড়ি স্ত্রীকে ডাকত। এটা ইসলামের সুস্পষ্ট বাণী, বলে হুজুর এত বড় লজ্জার কথা আপনি বলেন, আমি বলো ভাইরা এত বড় অশ্লীল কাজ রাস্তায় তোমরা করো, লজ্জা করে না? কথা বলেন ঠিক কিনা? আজকের যুবকদেরকে বলবো তোমাদেরকে কোন জিনিসে শয়তানের পদাঙ্কন করাচ্ছে এগুলি ভালো করে খেয়াল দিয়ে দেখো,
আজকের সেই যুবক কি যে টিভি বের হয়েছে মোবাইল বের হয়েছে এই যুবকগুলি প্রায় ধ্বংস হয়ে গেছে। আগের কাল আমরা শুনতাম বিবাহ করলে সহজে স্ত্রী ছোটে না, আর এখন বিবাহ করলে নতুন নতুন তাগড়া তাগড়া যুবক দেখতে হ্যান্ডসাম, তিন দিন চার দিন পরে কয় এই স্বামীর সংসার আমি করুম না, বলে না বলে না তোর বাদ খাম, তোর বাদ খামু না। এমন স্পষ্ট দেখা যায়, বলতে শোনা যায় বিচারকদের কাছে, কাপড় নাড়ায় কয় যেইটা কাপড় নড়ে এটা দিয়ে কি করে ঘরে, কারণ এই যুবকগুলি এই মোবাইলের কারণে এই অধিকাংশ অত্যাচার যৌনচার করার কারণে আজকের যখন তাদের যৌনচারের আল্লাহ সুযোগ দিয়েছেন তখন তারা ব্যবহার করতে পারে না। এই জন্য যুবকদেরকে বলবো তোমরা ধৈর্য ধারণ করো, না এক সময় কলমের কালি শেষ হয়ে যাবে, খাতা কলম ঘষতে ঘষতে খাতা ছিঁড়ে ফেলাইবা এক ফুট কালি বের করতে পারবা না, কলম কিন্তু জোরে ফিককে ফালায় দেওয়া লাগবে, কথা বলুন ঠিক কিনা, আমার কথা বুঝেন। যখন কোন স্বাক্ষর করার জন্য কোন ফাইলে স্বাক্ষর করার জন্য কলমে কালি না থাকে কি করে, আরেকটা পাল্টায় দে, তোমাকে কলম দিছে আল্লাহ লেখার জন্য, তুমি যখন লিখতে পারো না এই কলমটা ফিককে ফালায় দিব, এরপর করে কি এই যুবকের ছোট ভাই দেওয়ার সাথে যৌন চর্চা করে, না হয় শ্বশুরের সাথে করে, না হয় ভাসুরের সাথে করে, না হয় পরকীয়া প্রেমে লিপ্ত হয়, কথা বলুন ঠিক কিনা। তুমি তোমার ছেলের যৌবনকে তুমি রক্ষা করতে পারো না, আজকের তোমার পুত্রবধূর সম্মানও তুমি পাও নাই, কথা বলুন ঠিক কিনা। ভাইরা আমার আজকের এই নসিহত আমার জন্য আমি করতেছি, কার জন্য, কার জন্য, সব আমার জন্য, সব আমার জন্য, আপনাদের জন্য না, সকলের জন্য, কথা বলেন ঠিক কিনা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে কত দামি করে পাঠাইছেন, এই জন্য উপযুক্ত বয়সে তারা বিবাহ করবে, এটাই বাস্তবতা। এখন উপযুক্ত বয়স কোনটা, আমরা উপযুক্ত বয়স খুঁজে পাই না। সরকার গভর্নমেন্ট নারীদেরকে 18 বছর করেছেন, পুরুষদেরকে কয় বছর, হ্যাঁ 22 বছর, পুরুষদেরকে 22 বছর করেছেন, নারীদেরকে কয় বছর। মাননীয় প্রধানমন্ত্রী তিনি বারবার চেয়েছেন নারীদের বয়স 16 বছর করা উচিত, কত বছর, আমরাও সেই কথায় রাজি, কথা বলেন ঠিক কিনা। মাননীয় প্রধানমন্ত্রী জানেন এই বাংলাদেশে কি দরকার, বাল্য বিয়ে একটা স্লোগান আছে আমাদের মাঝে, কি বিয়ে, এই বাল্য বিয়ের সংজ্ঞা কি, বাল্য বিয়ে কাকে বলে, পৃথিবীর যত জীব বিজ্ঞান বলুন মানব বিজ্ঞান বলুন আজ পর্যন্ত কেউ বাল্য বিয়ের সঠিক সংজ্ঞা বের করতে পারে নাই, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে কারো বাল্য বিয়ে বলা হয় 15 বছরের আগে বিবাহ করলে, 16 বছর বয়স, কারো 15 বছর বয়স, কারো 17 বছর বয়স, কারো 20 বছর বয়স, কোন রাষ্ট্রে 22 বছর বয়সেও এর আগে বিবাহকে বাল্য বিবাহ বলে, আমাদের দেশে 18 বছর। এখন আপনিই বলুন যেই দেশে বাল্য বিয়ে 15 বছরের পরে, যেই 15 বছরের আগে যেই ছেলে মেয়ে বিবাহ বসে তাদের নিকটে সেটা বাল্য বিয়ে হবে, আমাদের দেশে 18 বছর, কোন কোন রাষ্ট্রে আছে 22 বছর। তাহলে বাল্য বিয়ের অরিজিনাল সংজ্ঞা পাওয়া গেল, কথা বলুন পাওয়া গেল, অথচ প্রত্যেকটা রাষ্ট্রে যদি কোনো কারণবশত কোনো দুর্ঘটনায় ঘটে
তাহলে মাননীয় চেয়ারম্যান অথবা কোর্টে গিয়ে কোর্টের মাধ্যমে ম্যারেজ করে এদেরকে বিবাহের ব্যবস্থা করে দেওয়া হয়। আমাদের দেশে এক ধরনের নাস্তিকরা সেই অবস্থাটাকেও তুলে নিয়েছে জেনার রাস্তাকে প্রকাশ্য মাঠে ময়দানে জারি করার জন্য। কথা বলুন ঠিক কিনা? কারণ আমি আপনাদেরকে বলি এই আইনটা আমি এজন্য বলি সংবিধানের আইন কিন্তু এই সরকারের না, সব সরকারের আমলে। কথা বলুন ঠিক কিনা? সংবিধানের আইন সব সরকারের আমলে। আমি সংবিধান প্রণেতাদেরকে আমি এই প্রশ্ন করব। কাদেরকে প্রশ্ন? সংবিধান প্রণেতাকে কাদেরকে বলবো বলুন? আপনারা আমার একটা প্রশ্নের উত্তর দিবেন, যেদিন তার উত্তর দিবেন সেদিনকে আল্লাহর কসম দিয়ে বলি বাংলার একটা নারীও ধর্ষিত হবে না। কয়েক বছর আগে, গত বছর বেতাগী থানা নামক এক থানায় এগারো বছর এক বালিকাকে ধর্ষণ করার পরে এগারো বছর বয়সে বাচ্চা প্রসব করছে। কয় বছর বয়সে? এগারো বছর বয়সে। পত্র পত্রিকা আসছে, কোথায় আসছে? কত বছর বয়সে? কত বছর বয়সে? এগারো বছর বয়সে বাচ্চা প্রসব করছে। এখন আপনি বলুন এই সন্তান ইসলামী রাষ্ট্র বাদ দেন, আপনার বিবেকীয় কাজ গড়ায় বলি এই সন্তানটা কার হবে? যদি সামাজিকভাবে সমাজের মেম্বার চেয়ারম্যানেরা এটাকে মিলমিশ করে দিতে চায়, আইন তাদের অন্তরায় হয়ে দাঁড়ায়। কথা বলুন ঠিক কিনা? কারণ যদি নাকি কেউ আঠারো বছরের আগে বিবাহ করাবে, বিবাহ দিবে, দণ্ডনীয় অপরাধ, মেম্বার হোক আর চেয়ারম্যান হোক। কথা বলুন ঠিক কিনা? আমার কথা বুঝেন? তাহলে এখন যদি সে বিবাহ করাইতে যায় তাহলে দণ্ডনীয় অপরাধ, বাল্য বিবাহ করাইছে। মেম্বার চেয়ারম্যান হুজুর সব পাগলা গারদে। কথা কোন ঠিক কিনা? আর যদি আঠারো বছর পর্যন্ত অপেক্ষা করে, এই যে এগারো বছরে যে বাচ্চাটা প্রসব করলো যে মেয়েটা, এই সন্তানের বাবা কে হবে? কথা বলুন, এগারো বছর বয়সে যে সন্তানটা প্রসব করলো, সন্তানটা দুনিয়াতে আসলো, এই সন্তানের কি পরিচয় তা আমার এখন দরকার নাই। যদি মেম্বার চেয়ারম্যান অথবা রাষ্ট্র সংবিধানের মাধ্যমে এই ছেলেকে ডেকে বিবাহ করাই দিত, কমপক্ষে পিতার একটা নাম সে পাইত। কথা বলুন ঠিক কিনা? এখন সে কি পাবে? তা আঠারো বছরের আগ পর্যন্ত এই মেয়েকে পালবে কে, আর এই মেয়ের সন্তানকে পালবে কে? কোন লোক আছে? আর আপনার কি মনে হয় যেই পোলা ধর্ষণ করেছে বা আকাম করেছে এই পোলা আঠারো বছর পরে একে বিবাহ করবে? করবে কেউ? তাহলে এই যে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো সাত বছর পর্যন্ত এই সন্তানকে কে পালবে? কোন সংবিধান তুমি প্রয়োগ করেছো যেই সংবিধানে একজন সন্তানের তার ভবিষ্যতের অবস্থা যেই সংবিধান তাকে দিতে পারে না, সেই সংবিধান কেমন সংবিধান হতে পারে? ভাইরা আমার, সব তোমরা চেঞ্জ করতে পারো, এই বিধানটা চেঞ্জ করলে সমস্যাটা কোথায়? কমপক্ষে আঠারো বছর রাখো, আপত্তি নাই, ভালো করে বুঝো, আঠারো বছর রাখো তাতে আপত্তি নাই। কিন্তু তোমরা চেয়ারম্যান মেম্বার হাতে ক্ষমতা তুলে দাও, বিশেষ পরিস্থিতি বিবেচনায় এটা তারা যেন বিবাহ দিয়ে দেয়। আগে সে কোর্টের মাধ্যমে পারতো, এখন তো আর পারে না। কথা বলুন ঠিক কিনা? আসলে কি আপনারা জানেন একদল মানুষ আমাদের পিছে লেগেছে যারা এই বাংলাদেশকে আমেরিকার আদলে প্রত্যেকটি ঘরে ঘরে যার সন্তান তৈরি হতে পারে তার জন্য তারা কারখানা খুলে বসেছে। আমেরিকার প্রতি চারজনের একজন, কয়জন? প্রতি চারজনের একজন অবৈধ সন্তান, কয়জন? চারজন সন্তানকে ডিএনএ টেস্ট করলে তার বাবার পরিচয় একজন আর পাওয়া যাবে না। আমাদের বাংলাদেশে 75,000 নারী পুরুষের ভিতরে একজন অবৈধ সন্তান গট অ্যারাইজেস নামক বইয়ের ভিতরে উল্লেখ রয়েছে।
আমেরিকা প্রতি চার জনের একজন অবৈধ সন্তান। তারা বাল্য বিয়ের নামে স্লোগান দিচ্ছে, বইয়ের ভিতরে উল্লেখ রয়েছে তাদের তেরো বছরের নারীরা 37% গর্ভপাত করে। বয়স কত? 13 বছর। এই 13 বছর বয়সে তারা 37% তাদের এই বালিকা মেয়েরা গর্ভপাত করে, অর্থাৎ গর্ভ নষ্ট করে। তাহলে কি পরিমাণ তারা যৌন চর্চা করে বুঝুন এইবার। 13 বছরের উপরে 75% তারা গর্ভপাত করে বিবাহের আগে। তাহলে বাল্য বিবাহের দ্বারা কি স্লোগান তারা দিচ্ছে? তারা তাদের যে উদ্দেশ্য যৌন চর্চা, অর্থাৎ একটা বাচ্চা হৃষ্টপুষ্ট যাতে হতে পারে, এই জন্যই তো বয়সকে দামায় রাখা হয়েছে। এবার বলুন, যেই মেয়েটা 13 বছর বয়সে বাচ্চা গর্ভপাত গর্ভ নষ্ট করলো, তাহলে এই মেয়েটা কি আর হৃষ্টপুষ্ট হওয়ার সুযোগ আছে? তাহলে যদি 100টা নারীকে ধরা হয়, তার ভিতরে 37টা নারী, মেয়েকে 13 বছরের মেয়েকে যদি তারা গর্ভপাত করতে দেখে, তাহলে যেই দেশের 100টা নারীর ভিতরে 37টা নারী 13 বছর বয়সেই তাদের গর্ভপাত হয়ে গেছে, তারা আবার বাল্য বিয়ের স্লোগান দেয় কিভাবে? ভাইরা আমার, আমি যুবকদেরকে বলবো, আমি ওই বিষয়ে কথা বলবো না। আমি এজন্যই কথাগুলি বলছি।